আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের একুশতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে মোট দুইটি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে একটি হচ্ছে বাংলা এবং অপরটি হচ্ছে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য তো বাংলা অ্যাসাইনমেন্টটি উত্তরপত্র আমরা অলরেডি দিয়েছি যারা দেখোই ডিসক্রিপশন বক্স চেক করো লিঙ্ক আছে দেখে নিতে পারো এছাড়া যারা এখন অনলাইন অ্যাসাইনমেন্টগুলো করেননি তারা হচ্ছে ভিডিওর ডিসক্রিপশন বক্স দেখতে পারো সেখানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তোমার যে অ্যাসাইনমেন্টটা দরকার তুমি খুব সহজেই দেখে নিতে পারো এছাড়া ভিডিওর প্রিন্ট কমেন্ট এবং ডান দিকে আই বাটন আছে এখানে ক্লিক করলো সবগুলো অ্যাসাইনমেন্ট একসাথে কিন্তু পেয়ে যাবে তো এই ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের নবম শ্রেণীর একুশতম সপ্তাহের শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র নেই তো প্রথমে চলো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেওয়া যাক এটা হচ্ছে তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যের দুই নং অ্যাসাইনমেন্ট তৃতীয় অর্ধে থেকে দেওয়া হয়েছে মানসিক স্বাস্থ্য ও অবসাদ নির্ধারিত কাজটি দেখো করোনা বা কোভিড উনিশ কারণে আরাফ ইদানিং বাসা থেকে বের হয় না তার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বেড়াতে আসে না বিদ্যালয়ে যাওয়ার জন্য তার প্রবল ইচ্ছা জাগে প্রতিদিন অনলাইন ক্লাসের জন্য মায়ের মোবাইল ব্যবহারের সুযোগ সুযোগে গেম খেলে অতিরিক্ত সময় কাটায় বর্তমানে তার মেজাজ খিটখিটে থাকে ও সে প্রায় অসুস্থ বোধ করে ফলে পরিবারের সবার সাথে মাঝে মাঝে খারাপ আচরণ করে আরাফের মতো পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তোমার তোমার ও পরিবারের পদক্ষেপ সমূহ বর্ণনা করো সংকেত হচ্ছে মানসিক আচরণ এবং অবসাদ এখানে দেখো তোমাদের নির্দেশনা কি বলা আছে প্রয়োজনে নিজের পাঠ্যপুস্তক ব্যতীত অন্য সহায়ক বইয়েরও সাহায্য নেওয়া যেতে পারে ইন্টারনেটে সাহায্য নেওয়া যেতে পারে প্রয়োজনে সহপাঠী বা গুরুজনদের সাহায্য নেওয়া যেতে পারে পাঠ্যপুস্তকের প্রতিটি পাঠ ভালোভাবে পড়তে হবে বানানো বাক্য গঠনে সচেতন হতে হবে এবং উপস্থাপনে বৈচিত্র্য থাকতে হবে তাহলে শিক্ষার্থীরা তোমাদের নমুনা উত্তরপত্রটি দেখে নেওয়া যায় তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে মানসিক স্বাস্থ্য অবসাদ তো এখানে প্রশ্নটি দেওয়া আছে এটা আর বলছি না ঠিক আছে সংকেতগুলো হচ্ছে মানসিক আচরণ এবং অবসাদ আরাফের মতো উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমার ও আমার পরিবারের গৃহীত পদক্ষেপ সমূহ নিম্নে বর্ণনা করা হলো। মানসিক আচরণ মানুষ জীবতাত্ত্বিকভাবে বিভিন্ন ধাপ অতিক্রম করে পূর্ণতা প্রাপ্ত হয় এই ধাপগুলো হচ্ছে শৈশব কৈশোর যৌবন ও পরত্ব প্রতিটি ধাপে শারীরিক পরিবর্তনকালে প্রতিটি মানুষ একটি সুনির্দিষ্ট আচরণের ধরন দ্বারা প্রভাবিত হয় এ ধরনের আচরণ ভৌত এবং রাসায়নিক উদ্দীপকের প্রত্যক্ষ ক্রিয়ার দ্বারা নিয়ন্ত্রিত হয় এছাড়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন সহজাত প্রতিক্রিয়া দ্বারা প্রভাবিত বা উদ্দীপিত হয় অতপর জীবন যখন এগিয়ে চলে তখন আচরণের ধরনে জটিলতা দেখা দেয় এবং প্রকৃত শিক্ষা দ্বারা এই সকল জটিলতা মানুষ তার স্বাভাবিক বুদ্ধিমত্তা যুক্তি ও অভিষ্ট সাধনের ক্ষমতা দ্বারা সমাধান করতে সক্ষম হয় মানসিক অস্থিরতা দূরীকরণের উপায় স্বাস্থ্য বলতে শারীরিক ও মানসিক সুস্থতাকে বোঝায় শরীর ও মন একে অপরের পরিপূরক মানসিক অশান্তি থাকলে শরীর অসুস্থ হয়ে পড়ে মানসিক অসুস্থতা মানুষের জীবনে অনেক ব্যর্থতা ও দুর্গতির সৃষ্টি করতে পারে মানসিক অসুস্থতার কারণে শিশুর মনে মানসিক বিকৃতির সূত্রপাত হয় মাতা পিতা বা অভিভাবক এ বিষয়ে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে শিশু প্রকৃতির যে কোনো অস্বাভাবিকতা দূর করতে যত্নবান হবেন মানসিক অবস্থা মানসিক স্বাস্থ্যবিধি মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের বিষয় এর অন্তর্ভুক্ত বিষয়দের মধ্যে রয়েছে মনস্তত্ত্ব মানসিক ব্যাধি ভেষজ প্রাণীবিদ্যা সমাজ বিস্তার শিশু মনস্তত্ত্ব শিক্ষা মানসিক স্বাস্থ্য বিজ্ঞান বিভিন্ন রকমের মানসিক বিকৃতি তথা অস্থিরতা মানসিক বিকৃতি ও বিশৃঙ্খলা প্রতিরোধের জন্য চেষ্টা করে মানসিক বিশৃঙ্খলার মধ্যে মানসিক ব্যাধি বুদ্ধিবৃত্তির স্বল্পতা স্নায়বিক মনোবিকার অপরাধ প্রবণতা ইত্যাদি প্রধান মানসিক অস্থিরতা দূরীকরণের তথা প্রতিরোধের জন্য সুশিক্ষা শিশুর স্বাস্থ্যসম্মত লালন পালন পরিচর্যা উন্নত পারিবারিক পরিবেশ মাতা পিতা অভিভাবকের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ইত্যাদির প্রয়োজন মানসিক আচরণের এই জটিল গতি প্রকৃতি ও অস্থিরতা দূরীকরণে ধৈর্যশীল আচরণ সুশিক্ষা শিশুবান্ধব পরিবেশ পুষ্টি পরিচর্যা আনন্দময় জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব কিছুর সরবরাহ ব্যবস্থাপনা থাকা প্রয়োজন এর ফলে আগামীতে এক সুস্থ জাতি গড়ে উঠবে যা সামগ্রিকভাবে সকলের জন্য কল্যাণ বয়ে আনবে অবসাদ দীর্ঘক্ষণ একই কাজ করার ফলে সেই কাজের প্রতি মানুষের দৈহিক ও মানসিক পরিবর্তন দেখা দেয় এই পরিবর্তনের ফলে ব্যক্তির কর্মক্ষমতা হ্রাস পায় মানসিক ও শারীরিক অবস্থার এই পরিবর্তনকেই ক্লান্তি বা অবসাদ বলা হয় তাই অবসাদ বলতে কর্মশক্তির শিথিলতা বা কর্মশক্তির হ্রাস পাওয়াকে বোঝায় কর্মক্ষমতা রাশি হল অবসাদের সর্বজনীন কারণ মনোবিজ্ঞান অবসাদের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন কেউ বলেছেন কর্মক্ষমতা রাশি হলো অবসাদ কারোর মতে কাজ করার জন্য কর্মক্ষমতার রাশি হল অবসাদ তবে বিশ্লেষণ ধর্মী সংজ্ঞা হলো এক নাগারে কোনো কাজ করার দরুন শরীরে কর্মক্ষমতার যে অবনতি হয় তাকে অবসাদ বলা যেতে পারে মনোবিদগণ অবসাদকে দুইটি শ্রেণীতে ভাগ করেছেন দৈহিক অবসাদ ও মানসিক অবসাদ মানসিক অবসাদ দূরীকরণের উপায় দৈহিক ও মানসিক শক্তি ক্ষয়ের ফলে যেহেতু অবসাদের উদ্ভব হয় তাই দেহ ও মনের সুস্থতা ও সক্রিয়তা আনয়নের মাধ্যমে অবসাদ দূর করা সম্ভব মানসিক অবসাদ দূরীকরণের জন্য আমরা নিচের বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করতে পারি এক নম্বর হচ্ছে কর্মসূচির প্রতি অনুরাগ সৃষ্টি শিক্ষার্থীর যদি কর্মসূচির প্রতি আগ্রহ সৃষ্টি হয় তাহলে তাড়াতাড়ি অবসাদ আসে না দুই কর্মসূচির একঘেয়েমিতা পরিহার বিরক্তিকর কর্মসূচির একঘেয়েমি শিক্ষার্থীকে অবসাদগ্রস্ত করে তোলে অন্যদিকে কাজের ফাঁকে বিশ্রাম কর্মসূচিকে আনন্দপূর্ণ ও বৈচিত্র্যময় করলে অবসাদ দূর করা যায় তিন নম্বর হচ্ছে প্রেশনা কর্মসূচিতে প্রেশনা থাকলে শিক্ষার্থীরা আনন্দের সাথে তা পালন করবে এবং শীঘ্রই অবসাদ আসবে না চার অতিরিক্ত চাপযুক্ত কর্মসূচি পরিহার করা সাধ্যের অতিরিক্ত কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদেরকে কোনো ধরনের চাপ দেওয়া যাবে না বিশ্রাম ও ঘুম দেহের ক্ষয়পূরণের জন্য পুষ্টিকর খাবারের প্রয়োজন আছে তেমনি অবসাদ দূর করার জন্য প্রয়োজন পরিমিত বিশ্রাম ও ঘুম বিশ্রাম ও ঘুমের ফলে দেহ ও মস্তিষ্কের অবসাদ দূরীভূত হয় এবং পুনরায় নতুন উদ্যোগে কাজ করার স্পৃহা জন্মে আর এভাবেই আরাফের মতো উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমার ও আমার পরিবারে উল্লেখিত পদক্ষেপসমূহ নেওয়া যেতে পারে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নবম শ্রেণীর একুশতম সপ্তাহের শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ